প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে অষ্টম শ্রেণী গণিত বিষয়ের অধ্যায় 2, দৈনন্দিন জীবনে বাস্তব সংখ্যা। এর পৃষ্ঠা নাম্বার 36-এ তোমরা কিছু একক কাজ দেখতে পাচ্ছ। আমি মূলত এর আগের ভিডিওতে এই যে 1 থেকে 4 পর্যন্ত যে একক কাজ সেটি তোমাদেরকে আমি দিয়েছি, কিন্তু ভিডিওটি অনেক লম্বা হওয়ার জন্য আমি 5 নম্বরটি করতে পারি নাই। আজকে মূলত তোমাদের এই যে 5 নম্বর, এখানে পূর্ণবর্গ নয় এমন আরও 5টি সংখ্যার বর্গমূল তোমাদেরকে নির্ণয় করতে বলছে, কিন্তু এখানে তোমাদের আমি একটি কৌশল বা এমন কিছু সংখ্যা তোমাদের নির্বাচন করে এই বর্গমূল নির্ণয় করব। তোমাদের বর্গমূল নির্ণয় করতে গেলে অনেক বড় যোগ বিয়োগ গুণ ভাগের বিষয়টি আসে। এখন আমি এমন কিছু সংখ্যা দিয়ে তোমাদের বর্গমূল নির্ণয় করে দেখাবো যেগুলাতে তোমাদের এই যোগ বিয়োগ গুণ ভাগের বিষয়টি একটু সহজ হয়ে যাবে। তাহলে চলো কিভাবে আমরা সেই সংখ্যা নির্বাচন করবো সেটিও দেখাবো, এবং সেগুলো সংখ্যার বর্গমূল নির্ণয়ও তোমাদেরকে আমি দেখাবো। তার আগে তোমাদের যেটি শিখতে হবে বা যেটি বুঝতে হবে সেটি হচ্ছে কোনগুলি পূর্ণবর্গ সংখ্যা, কারণ পূর্ণবর্গ সংখ্যা ছাড়া কিন্তু আমাদের সংখ্যা নিতে হবে 5টি। তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যা 5টি সিলেক্ট করতে গেলে তোমাদের আগে পূর্ণবর্গ সংখ্যাকে নিতে হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা? তোমাদের স্বাভাবিক সংখ্যার যে সেট রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরকম যে সংখ্যাগুলি রয়েছে মূলত এগুলাকে যদি বর্গ করো, ধরো 1-এর বর্গ কত? 1 স্কোয়ার কত? 1। 2-এর বর্গ কত? 2 স্কোয়ার 4। 3-এর বর্গ 9। 4-এর বর্গ 16। 5-এর বর্গ 25। এরকম 7-এর বর্গ কত? 49, 7, 7, 8। 8-এর বর্গ কত? 64। এইগুলাই মূলত পূর্ণবর্গ সংখ্যা। যে এখানে যে সংখ্যাগুলো আমরা পেলাম এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাগুলো বাদে যে কোনো সংখ্যায় তুমি নিতে পারো, লাইক 5 নিতে পারো, তারপরে হয়তো 7 নিতে পারো, 10 নিতে পারো, অথবা 50 নিতে পারো। এই সংখ্যাগুলোর মূলত তোমাদের হচ্ছে এরকম 5টি সংখ্যা তোমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমি এমন সংখ্যা সিলেক্ট করব বর্গমূল নির্ণয় করার জন্য যাতে তোমাদের বর্গমূল নির্ণয়ের যে বিশাল যে ক্যালকুলেশন যোগ বিয়োগ গুণ ভাগের, এটি যাতে তোমাদের একটু সহজ হয়। তাহলে আমি মূলত আজকে সহজ সংখ্যা নির্বাচন করব যাতে তোমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়, অর্থাৎ বর্গমূল নির্ণয় করার যে গুণ ভাগের বা বিয়োগের যে ক্যালকুলেশন এগুলো যাতে সহজ হয় এরকম একটি সংখ্যা নির্বাচন করব। তাহলে প্রথম সংখ্যা আমাদের আজকের যেটি সেটি হচ্ছে 50, এবং এই 50 সংখ্যাটি আমরা হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত এর মান নির্ণয় করব। তাহলে 4 জোড়া 0 আমরা এখানে 50-এর পরে দশমিক দিয়ে বসিয়ে দিব। আমি নিয়ম বিস্তারিত বলছি না, কারণ নিয়ম শেখার জন্য তোমরা আমার চ্যানেল থেকে 2-এর বর্গমূলের যে ভিডিও সেটি তোমরা দেখে নিতে পারো, সেখানে বিস্তারিত নিয়ম আমি স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করেছি, সেখান থেকে তোমরা নিয়মটি দেখে নিও। আজকে মূলত সহজ সংখ্যা নির্বাচন করব এবং সেই সহজ সংখ্যাগুলির আমরা হচ্ছে বর্গমূল নির্ণয় করব যেখানে ক্যালকুলেশন তোমাদের সহজ হবে। তাহলে দেখো আমরা এরকম মার্কিং করে দিয়ে দিতে পারি জোড়ায়, ঠিক আছে? মার্কিং করার পর আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে 50। তাহলে কত 50 দিয়ে যাবে? 7, 7, 49 হয়, কিন্তু 6, 6, 36 হয়, আবার 8, 8, 64 হয়। তাহলে আমরা 7 এখানে নিতে পারি। তাহলে 7 নেওয়ার পর আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে 7 দিয়ে 7, 7, 49 এটি আমাদের এখানে লিখে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে যেটি আসে সেটি হচ্ছে এখানে 1 আসে। এরপর স্টেপে আমাদের যেটি করতে হবে যে উপরে যে আমাদের এই লাইনে কিন্তু ফলাফল হবে, তাহলে দ্বিতীয় স্টেপে এই 7-কে এখানে নিয়ে আসতে হবে এর দ্বিগুণ করে, অর্থাৎ 7 দুগুণে কত হয়? 7 দুগুণে 14 হয়। তাহলে এখানে আমরা 14 লিখে দিব। 14 লেখার পরে দেখো এই যে 1 সংখ্যাটি কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যেটি করতে হবে এই যে 1 জোড়া 0 আমাদের নিচে নিয়ে আসতে হবে, 1 জোড়া 0 আমাদের নিচে নিয়ে আসতে হবে। নিচে নিয়ে আসার পর দেখো এখন কিন্তু এটি যাচ্ছে, এবং এখানে কিন্তু একটি দশমিক দিয়ে দিতে হবে 0 নিয়ে আসার আগে, দশমিক দেওয়ার পর। এখন আমরা যদি এখানে 1 দিই, খেয়াল করো, তাহলে এখানে তো আমাদের 1 দিতে হবে এবং এই 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে কিন্তু 100 পার হয়ে যাচ্ছে, 141 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে 0 দিতে হবে। তাহলে এখানে দশমিকের পরে আমাদের 0 দিতে হবে, 0 দেওয়ার পর এখানেও 0 দিতে হবে। তারপরে যেটি করতে হবে সেটি হচ্ছে 140 গুণ 0 বসাতে হবে। তাহলে এখানে 0 হবে, 0 বসালে এটি যা আছে তাই নামবে। এর পরের ধাপে আমাদের যেটি করতে হবে এই যে এখন কিন্তু এই দশমিক তোমাদের ইগনোর করতে হবে, ধরো 70 আছে এখানে, তাহলে 70-এর দ্বিগুণ কত হয়? 70-এর দ্বিগুণ কিন্তু এখানে নামাতে হবে। তাহলে 70 দুগুণে 140 আমরা জানি, তাহলে এখানে কিন্তু আবার একই রকমই হচ্ছে, 140 এখানে নামাতে হবে। 140 নামানোর পরে দেখো 100 এই সংখ্যাটি কিন্তু ছোট হচ্ছে, তাহলে আমাদের এই যে দ্বিতীয় পিয়ার যে 0, এই আরেক জোড়া 0 এখানে আমাদের নামাতে হবে। আরেক জোড়া 0 নামানোর পরে দেখো এখানে 100 রয়েছে, তাহলে 6, 15, 90, তাহলে 7, 14 কিন্তু 100-র নিচে হবে, 7, 14, 100-র নিচে। তাহলে আমরা এখানে এখন 7 দিতে পারি, তাহলে এখানেও আমাদের 7 লিখতে হবে। এখানে 7 লিখার পর যেটি করতে হবে সেটি হচ্ছে
এই পুরো সংখ্যাটিকে 7 দিয়ে গুণ করতে হবে, 1407 গুণ 7। তাহলে 7 দিয়ে গুণ করলে কত হয়, 7 7 49, আর থাকে 4, এরপরে যেটি হচ্ছে 4 4 7 28, হাতে 2 থাকে, এরপরে 7 1 7 2 এখানে 9 হয়। এরপরে আমরা এটি বিয়োগ করে দিব, দেখো এটি বিয়োগ করলে কত আসে, এখানে বিয়োগ করলে এখানে 1 হয়, এখানে 5, তারপরে এখানে যেটি আসে সেটি হচ্ছে 1। এর পরের ধাপে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে 707 চিন্তা করতে হবে, 707 চিন্তা করলে 707-এর ডবল কত, 1414, 700 ডবল 1400, আর 7-এর ডবল হচ্ছে 14, তাহলে 1414 হয় কিন্তু এখানে, তাহলে এখানে আমাদের 1414 লিখে দিতে হবে, 1414 লিখে দিতে হবে। লেখার পরে দেখো এখানে 100 কিন্তু 151 ছোট হয়ে যাচ্ছে, তাহলে এরপরে আর এক জোড়া শূন্য কিন্তু আমাদের নামাতে হবে, যে এখান থেকে আর এক জোড়া শূন্য আমরা এখানে নামাবো, তাহলে আর এক জোড়া শূন্য নামালে কত হচ্ছে দেখো, এই সংখ্যাটি কত হচ্ছে, এই সংখ্যাটি হচ্ছে 15100, আর এখানে দেখো 1414 আছে, তাহলে এখানে যদি আমি 1 দিই এবং এখানে যদি 1 লিখি তাহলে কিন্তু এখানে 1441, তাহলে এটি কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে এখানে দেখো 1441 গুণ 1, এটিও কিন্তু সহজ হচ্ছে। আর এটি মূলত আমি বলেছিলাম যে আমাদের এমন সংখ্যা নির্বাচন করব যাতে যোগ বিয়োগ গুণভাগ সব কিছু সহজ হয়ে যায়, তাহলে দেখো 1 দ্বিগুণ করলে খুবই সহজ, 1441, এটি বিয়োগ করলে যেটি আসে আমরা এখানে লিখে দিই, এখানে আমাদের যেটি আসবে সেটি হচ্ছে 9, এখানে 5, এবং এখানে কিন্তু 9 হবে। এরপরে দেখো আমাদের পরের স্টেপে, যেহেতু 4 দশমিক পর্যন্ত আমরা এটি ক্যালকুলেশন করব, তাহলে এই যে 7071, তাহলে 7000-এর ডবল কত, 1400, আর 71-এর ডবল কত হয়, 142 হয়, তাহলে এখানে যেটি হবে 1442 নামবে, ওর ডবল 1442 নামতে নিতে হবে, তাহলে এই যে 959, এটি কিন্তু ছোট হচ্ছে, তাহলে লাস্ট যে জোড়া শূন্যটি রয়েছে আমরা এখানে এটি নামাবো, নামালে কত হচ্ছে এটি 95000, এই সংখ্যাটি কত হচ্ছে, 95900 হচ্ছে, কিন্তু এখানে যদি আমি এখন 1 দিই এবং এখানে যদি 1 লিখি তাহলে দেখো এটি কিন্তু 141000 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের যেটি করতে হবে এখানে কিন্তু 1 হবে না, এখানে কিন্তু শূন্য দিয়েই দিতে হবে, এরপরে এখানে কিন্তু শূন্য দিয়েই দিতে হবে, তাহলে এখানেও শূন্য হবে, তাহলে এরপরের লাইনে যেটি করতে হবে সেটি হচ্ছে 1,41,420 গুণ কিন্তু শূন্য হবে, তাহলে এখানে শূন্য হবে, এরপরে এটি যা আছে তাই নামবে, 95900। তাহলে দেখো আমরা কিন্তু 85-এর যে বর্গমূল সেটি কিন্তু আমরা 4 দশমিক স্থান পর্যন্ত পেয়ে গেছি। উত্তরটা যদি আমরা এভাবে লিখি, 50-এর বর্গমূল সমান সমান 7.0710, তাহলে এই যে 50 সংখ্যাটি বর্গমূল নির্ণয় করা কিন্তু যোগ বিয়োগ গুণভাগে এই যে ক্যালকুলেশন খুবই কিন্তু সহজ হলো। এরপর আমাদের যেটি করতে হবে এই ডিজিটাল ডিভাইস ব্যবহার করে √50-এর যে বর্গমূল সেটি সঠিক হয়েছে কিনা এটি আমাদেরকে দেখতে হবে, তাহলে চলো আমরা একটু দেখে নিই, কম্পিউটার থেকে ক্যালকুলেটার বের করে আমরা দেখে নিই। এই যে 50-এর যদি আমরা রুট করি তাহলে একটা জিনিস দেখো, 7.0710, 7.0710, এটা একটু মনে রাখো, 7.0710, আমাদের ফলাফলও কিন্তু 7.0710 ছিল, তাহলে এই যে 50-এর বর্গমূল এটি কিন্তু সঠিক হয়েছে। এরপরে আমরা আর একটি সহজ সংখ্যা নির্ণয় করব, আমরা এর পরে যে সংখ্যাটি নিব সেটি হচ্ছে 10, এবং এই 10 সংখ্যাটির বর্গমূল আমরা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব, তাই আমরা 10-এর পরে দশমিক দিয়ে 3 জোড়া শূন্য আমরা এখানে লিখে দিতে পারি। এরপরে আমরা এটি জোড়ায় মার্কিং করে নিতে পারি এভাবে। এরপরে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে দেখো, 3 3 9 হয়, আমরা এখানে 3 নিতে পারি, 3 3 3 9, তাহলে এখানে 1 আসে, এবং বাম পাশে যেটি করতে হবে এই পাশে 3-এর যে দ্বিগুণ সেই সংখ্যাটি কিন্তু আমাদের নিয়ে আসতে হবে, তাহলে 3-এর দ্বিগুণ কত হয়, 3-এর দ্বিগুণ হয় হচ্ছে 6, তাহলে এখানে 6 লিখতে হবে, 6 লেখার পর যেটি করতে হবে দেখো 1 সংখ্যাটি ছোট হচ্ছে, তাহলে আমাদের এই যে 1 জোড়া শূন্য এখানে কিন্তু নামাতে হবে, তাহলে 1 জোড়া শূন্য আমরা এখানে নামিয়ে ফেলি, তাহলে এটি কিন্তু 100 হয়। এখন দেখো আমাদের যেটি করতে হবে, আমি যদি এখানে এই যে শূন্য নামালাম এখানে কিন্তু দশমিক দিয়ে দিতে হবে, এরপর যদি 1 দিই তাহলে এখানে 1 লিখতে হবে, তাহলে 61, তাহলে 61 এবং 1 গুণ করতে হবে, তাহলে 61 হয়, কিন্তু 2 দিলে কিন্তু 120 পার হয়ে যায়, তাহলে একই হবে, তাহলে 61 গুণ 1, তাহলে 61 গুণ 1 কত হয়, 61 হয়, এখানে 61 লিখে দিব। এরপরে যেটি হয় সেটি হচ্ছে এখানে 9, এখানে 3,
এর পরের ধাপে যেটি করতে হবে, এই যে দশমিকটা তোমাদের ভুলে যেতে হবে, এখানে মনে করতে হবে এটি 31 আছে, এবং 31 ডবল কত হয়? 31 ডবল হচ্ছে 30 ডবল 60, 31 ডবল হচ্ছে 62। তাহলে আমাদের এখানে 62 লিখতে হবে, এখানে আমরা 62 লিখে দিব। 62 লেখার পর দেখো এখানে 39 সংখ্যাটি ছোট হচ্ছে, তাহলে এই যে আরেক জোড়া যে শূন্য আমরা এখান থেকে নিচে নিয়ে আসবো। তাহলে আরেক জোড়া শূন্য যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে 3900 হয়। এরপরে দেখো আমরা যদি এখানে 636 হয়, 6742 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু 6 দিতে পারি আমরা, 6। তাহলে এখানে যদি আমরা 6 দিই তাহলে দেখো 626 গুণ 6, তাহলে এটি কত? 636, হাতে থাকে 3, 6 দুগুণে 12, 13 14 15, 15 5, হাতে থাকে 1, 636 আর 1 37। তাহলে এগুলো সবগুলো কিন্তু বিয়োগ করতে হবে, তাহলে এগুলো এটা আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করলে যেটি আসে সেটি হচ্ছে 4, তারপরে এখানেও 4 হয়, এবং এখানে যেটি আসে সেটি হচ্ছে 1। এরপরের ধাপে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে 316, এটাকে এখন আমাদের ডবল করতে হবে, তাহলে 632 হয়, 300 দুগুণে 600, 16 দুগুণে 32, তাহলে এখানে আমাদের লিখতে হবে 632। 632 লেখার পরে দেখো 144 সংখ্যাটি ছোট হচ্ছে, তাহলে আমাদের শেষ জোড়া যে শূন্য সেটি কিন্তু আমাদের এখানে নামাতে হবে। এখন এটি নামালাম, এরপরে দেখো আমরা যদি এখানে 2 দিই তাহলে কিন্তু 6 দুগুণে 12 মিলে যাচ্ছে কিন্তু, তাহলে আমরা এখানে 2 দিতে পারি, 2 দিলে এখানে 2 দিতে হবে, তাহলে 6 3 2 2 গুণ 2, এই যে 2 দিয়ে গুণ করে এগুলো কিন্তু সহজ, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, দেখো এখানে 6, এখানে 5, এখানে যেটি আছে 7, এখানে 1। তাহলে দেখো আমরা অলরেডি কিন্তু 10-এর যে বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত আমরা পেয়ে গেছি, 3.162। তাহলে আমরা লিখতে পারি কি, এভাবে উত্তরটি লিখে দিতে পারি, 10-এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত 3.162। তাহলে এটি কিন্তু আমরা করে ফেললাম, এবং এটিও কিন্তু অনেকটা সহজ ছিল। এরপরে আরও সহজ সংখ্যা তোমাদের আমি দেখাবো, এবং প্রতিটি সংখ্যারই ক্যালকুলেশন কিন্তু খুবই সহজ হবে। তাহলে চলো এরপরে আমরা তৃতীয় সংখ্যা নির্বাচন করি, তার পূর্বে আমরা একটু দেখে নিই যে এই যে ক্যালকুলেশন আমরা করলাম ডিজিটাল ডিভাইস আমাদের দেখতে হবে সেটি সঠিক হয়েছে কিনা। তাহলে চলো 10-এর বর্গমূল নির্ণয় করে আমরা দেখি কম্পিউটার থেকে এটি সঠিক হয়েছে কিনা। তাহলে 10-এর যে বর্গমূল দেখো 3.162, 3 সংখ্যা পর্যন্ত 3.162, এটি মনে রেখো 3.162। তাহলে দেখো আমাদের কত এসেছিল, এই যে আমরা দেখতে পাচ্ছি 3.162, তাহলে এটিও সঠিক হয়েছে। এরপরে চলো আমরা তৃতীয় সংখ্যা নির্বাচন করে সেটির আমরা বর্গমূল নির্ণয় করি, এবং এটি সহজ সংখ্যা অবশ্যই আমরা নির্বাচন করব। এরপরে যে সহজ সংখ্যাটি নির্বাচন করব সেটি হচ্ছে 5, এবং এই সংখ্যাটি আমরা 2 দশমিক স্থান পর্যন্ত নির্বাচন করব। তাহলে 5-এর পরে দশমিক দিয়ে আমরা 2 জোড়া শূন্য এখানে নিয়ে নিব, 2 জোড়া শূন্য নেওয়ার পর আমরা এখানে মার্কিং করতে পারি, এবং এটাকেও জোড়া মেলানোর জন্য কিন্তু আমরা বাম পাশে একটি শূন্য দিয়ে দিতে পারি, শূন্য দিয়ে এটি জোড়া মিলাইতে পারি। এরপর আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে দেখো 2 দুগুণে কিন্তু 4 হয়, কিন্তু 3 3 9 হয়ে যায়, তাহলে আমাদের এখানে 2 হবে, তাহলে এখানে 2, তাহলে এখানেও 2, তাহলে 2 দুগুণে 4, এটি বিয়োগ করলে যেটি আসে সেটি হচ্ছে 1। এরপরের ধাপে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই যে 2, এখানে এই লাইনে কিন্তু ফলাফল হবে, তাহলে 2-এর দ্বিগুণ কত হয়? 4, তাহলে এখানে 4 লিখতে হবে। লেখার পর দেখো 1 সংখ্যাটি চেয়ে 4 বড় হয়ে যাচ্ছে এবং 1 সংখ্যাটি ছোট, তাহলে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ওপর থেকে 1 জোড়া শূন্য আমাদের এখানে নামাতে হবে। এরপরে 1 জোড়া শূন্য নামানোর পরে দেখো 100 হলো, তাহলে এখানে দশমিক দিতে হবে শূন্য নামানোর আগে। এরপর যদি 1 দিই এখানে, এখানে যদি 1 দিই তাহলে 41 হয়, 2 দিলে 42 দুগুণে 84 হয়, তাহলে এখানে 2 দিয়ে দিই, এখানে 2 করে দিই, তাহলে এখন যেটি করতে হবে 42 গুণ 2, তাহলে 42 গুণ 2 কত হয়? 84, এখানে 84 লিখে দেবো, এটিও বিয়োগ করে দেবো, তাহলে 84 বিয়োগ করলে এখানে 6, এখানে 1। এখন দেখো এরপরের ধাপে যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে উপরে চিন্তা করতে হবে আমাদের এখন 22 রয়েছে, দশমিকটা ভুলে যেতে হবে, তাহলে 22-এর ডবল কত হয়? 22-এর ডবল খুবই সহজ, 22 দুগুণে কিন্তু 44। দেখো প্রত্যেকটা হিসাবে কিন্তু সহজ হচ্ছে আমাদের, তাহলে 44, 16 কিন্তু ছোট হচ্ছে, তাহলে 1 জোড়া শূন্য কিন্তু আমাদের এই যে উপর থেকে নামাতে হবে, তাহলে 1 জোড়া শূন্য আমরা এখানে নিচে নামিয়ে ফেলি, তাহলে এখন 1600 হচ্ছে, তাহলে 4 4 16, 4 বার দিলে 4 4 16, কিন্তু 44 থাকার জন্য কিন্তু 1600 বেশি হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের 3 বার দিতে হবে, তোমরা বুঝতেই পারছো। তাহলে এরপরে আমরা 3 দিয়ে দিব, 3 দিয়ে যদি দিই তাহলে এখানে আমাদের 3 লিখতে হবে,
এবং 443কে আবার 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হয় দেখো, 3 3 9, 3 4 12, হাতে 1 থাকে, 3 4 12 1 13। তাহলে এই দুটি যদি আমরা এখন বিয়োগ করে দিই, দেখো এই দুটি যদি এখন বিয়োগ করি তাহলে কত হয়, এখানে 1, তাহলে এখানে হয় 7, এখানে হয় 2। তাহলে দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আমরা কিন্তু 5-এর বর্গমূল অলরেডি পেয়ে গেছি। তাহলে 5-এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত 2.23। যেহেতু এখানে প্রশ্নে বলা নাই কত দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, তাই তোমরা যে কোনো সংখ্যা 2 দশমিক পর্যন্ত বা 3 দশমিক বা 4 দশমিক পর্যন্ত কিন্তু তোমরা বর্গমূল নির্ণয় করতে পারো। আশা করি এটিও তোমাদের জন্য খুব সহজ ছিল। চলো এরপরে আরেকটি শেষ সংখ্যা, যেটি আমরা 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। তাহলে আমাদের শেষ সংখ্যাটি হচ্ছে 17, যে সংখ্যাটি আমরা বর্গমূল 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব। তাহলে আমরা 4 জোড়া 0 এখানে আমরা কিন্তু দিয়ে দিব, 4 জোড়া 0। 4 জোড়া 0 দেওয়ার পর আমরা এখানে মার্কিংও করে দিতে পারি জোড়ায়। এরপরে আমাদের যেটি করতে হবে, দেখো 4 4 16 হয়, তাহলে আমরা এখানে 4 দিয়ে দিতে পারি, 4, এখানেও 4, তাহলে 4 4 16। এখানে কত থাকে, এখানে 1 থাকে, এবং বাম পাশে যেটি নিয়ে আসতে হবে, এই যে উপরে যে 4, এই যে উপরে যে 4, এই 4 কিন্তু ডবল, নিচে এখানে নিয়ে আসতে হবে, তাহলে কত হয়, এখানে 8 হয়। 8 নিয়ে আসার পর দেখো 1 ছোট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু 1 জোড়া 0 আমাদের কিন্তু এই যে উপর থেকে নিচে নিয়ে আসতে হবে। তাহলে 1 জোড়া 0 আমরা এখানে নিচে বসিয়ে দিই, তাহলে 100 হয়। তাহলে দেখো, এবং এখানে কিন্তু দশমিকটা দিয়ে দিতে হবে 0 নামার উপরে, তাহলে 1 দিলে এখানে 81 হয়। তাহলে এটি কিন্তু সহজ হচ্ছে যে 81 গুণ 1। দেখো প্রত্যেকটি বিষয় কিন্তু সহজ হবে, 81 গুণ 1 কত হয়, 81, খুবই সহজ। এখানে বিয়োগ করলে যেটি আসে, এখানে হচ্ছে 9, এখানে 1। এখন দেখো এই পাশে যেটি করতে হবে সেটি হচ্ছে, এই যে এখন দশমিক ভুলে যেতে হবে, মনে করতে হবে এখানে 41 রয়েছে, এই 41-এর ডবল কত হয় সেটি এখানে কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে 41-এর ডবল কত, 40 দুগুণে 80, তাহলে 41 দুগুণে 82, এখানে 82 হবে। তাহলে 19 ছোট হয়ে যাচ্ছে, তাহলে 1 জোড়া 0 কিন্তু উপর থেকে আমাদের নিচে নিয়ে আসতে হবে, এই যে এখান থেকে, তাহলে 1 জোড়া 0 আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে 1900 হলো। এখন দেখুন 8 দুগুণে 16, 3 আসতে কিন্তু 24, তাহলে 19-এর কিন্তু ছোট থাকছে, যদি 2 দিয়ে দিই তাহলে এখানে আমরা 2 দিয়ে দিতে পারি, যদি 2 দিয়ে দিই তাহলে দেখো, তাহলে 822 কত আসে দেখো, 2 দুগুণে 4, তারপরে আবার 2 দুগুণে 4, 8 দুগুণে 16। প্রত্যেকটা বিষয় কিন্তু সহজ হচ্ছে ক্যালকুলেশনগুলো, দেখো এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিবে তোমরা, এখানে 6, এখানে 5, তারপরে এখানে যেটি আসে সেটা হচ্ছে 2। এরপরে এখন 412 মনে করতে হবে, যে ওপরে আমাদের ফলাফলে 412 রয়েছে, তাহলে 412-র ডবল কত, 412-র ডবল 824, খুবই সহজ। তাহলে এখানে 824 লিখতে হবে, 824 লেখার পর দেখো 256 ছোট হয়ে যাচ্ছে, তাহলে এই যে ওপর থেকে 1 জোড়া 0 কিন্তু আমাদের নিচে নিয়ে আসতে হবে, তাহলে 1 জোড়া 0 আমরা এখানে নিয়ে আসি। এবার দেখো 3 আসতে 24, 3 আসতে 24, কিন্তু 8 দুগুণে 16 অনেক ছোট হয়ে যাবে, তাহলে এখানে আবার কিন্তু 3 দিয়ে যাবে, তাহলে এখানেও 3 হবে। তাহলে আবার আমরা গুণ করে দিই, 8243কে 3 দিয়ে গুণ হবে, তাহলে 3 দিয়ে গুণ হলে 3 3 9, 3 4 12, হাতে 1 থাকে, 3 দুগুণে 6 1 7, তারপরে 3 আসতে 24, এখানে 24। এখন এটি যদি আমরা বিয়োগ করি দেখো কত আসে, বিয়োগ করলে এখানে 1, এখানে 7, এবং এখানে যেটি আসে সেটি হচ্ছে 8। এরপরে যেহেতু আমরা 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করবো, আরেকবার এখানে নামাতে হবে, এই যে 4123, এটি মনে করো 4123 এখন রয়েছে, তাহলে এর আবার ডবল এখানে নিচে নিয়ে আসতে হবে, তাহলে 4123-এর ডবল কত হয়, 4000-8000, 8246, 23-এর ডবল 46, তাহলে 8246। এরপরে দেখো 871 ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের লাস্ট পেয়ার যে 0, এটি কিন্তু আমাদের এখানে নামিয়ে দিতে হবে। এবার দেখো এখন যদি আমরা 1 নিই, খুবই সহজভাবে মিলে যাবে, দেখো এখানে যদি 1 নিই তাহলে এখানে 1, এই 1 দিয়ে যদি গুণ করি তাহলে 82,000 হয়, এখানে 87,000 আছে, তাহলে খুবই সহজ হয়ে যাচ্ছে, দেখো 8200 ও 82,461 গুণ 1, তাহলে এই সংখ্যাটি হচ্ছে 82,461। এটি যদি বিয়োগ করি তাহলে দেখো কত আসে, এখানে 9, এখানে 3,
তারপরে এখানে 6 এবং এখানে 5। তাহলে দেখো এই যে 17 সংখ্যাটির আমরা 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কিন্তু নির্ণয় করে ফেলেছি। তাহলে আমরা উত্তরটি এভাবে লিখতে পারি, 17 বর্গমূল সমান সমান 4.1231। তাহলে এখন দেখো ডিজিটাল ডিভাইসে আমরা পরীক্ষা করে নিই, কম্পিউটার থেকে ক্যালকুলেটার বের করে আমরা দেখি যে 17 বর্গমূল কত আসে 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে 17 এর বর্গমূল কত আসে দেখো 4 দশমিক স্থান পর্যন্ত, 1231, এটি মনে রেখো 1231 4 দশমিক। তাহলে দেখো আমাদের উত্তর কত ছিল, যে 4.1231। তাহলে উত্তর আমাদের কিন্তু সঠিক হয়েছে 4.1231। আশা করি 4টি সংখ্যায় তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো এবং আমি খুব সহজ সংখ্যা নিয়ে এসেছি যাতে তোমাদের ক্যালকুলেশনগুলো খুবই সহজ হয়। এখন 5 নম্বর যে সংখ্যা সেটি আমি এখন পড়ছি না, আমি তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট দিচ্ছি। তোমরা যারা আছো তারা কমেন্ট বক্সে জানাবে যে এরপরে কোন সংখ্যাটি নিলে পূর্ণ বর্গ সংখ্যা ছাড়া, পূর্ণ বর্গ সংখ্যা নেওয়া যাবে না, পূর্ণ বর্গ সংখ্যা ছাড়া যে কোনো একটি সংখ্যা তোমরা নির্বাচন করবে যেটির বর্গমূল নির্ণয় আমার এই যে 4টি সংখ্যা ছিল এর চেয়েও সহজ হয়, এরকম একটি সংখ্যা তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমরা চেষ্টা করে দেখব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।